আপনার ফ্যামিলিতে কি কোনো পুলিশের লোক আছে না ভাই আমি ফ্রিল্যান্স আর্টিস্ট আর আমার ফ্যামিলি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে দাদু এ দেখেন দুধু খায় জিব ভাই দুধু লাগে বড় বেশি করে বাইরে করছেন ভাই দেখেন দুধু খায় দুধু হ্যাঁ ওজো ভাই আর কোন দিন এরকম করবা মাসুম বাচ্চা আরে বাবুরি এর কোবাইতে করে বাবু এর জিব বাইরে করে কি থাবো তো মধ্যে হইবনি এনে কোবা কোবি লাগবে না লইতো না এনে বড় ছোট মানু বড় গে দুয়ার মারলেও থাকবে এই গিয়ার দাম শিফট করো গিয়ার শিফট করো নিউট্রাল আচ্ছা আমার মনে হয় যে মারামারি কোবা কোবি করে কোনো লাভ নাই তুরজো তুমি আমরা সবাই একই ইউনিভার্সিটিতে পড়ি মারামারি করতে চাইলে তুমি অনেক কিছু করতে পারো আমরাও অনেক কিছু করতে পারি সেটা আমাদের কোনো লাভ নাই আমাদের আসলে লস তুমি তোমার জায়গা থেকে সরি বলো আমরা আমাদের এন্ড থেকে সরি বলতেছি আসো ব্যাপারটা মিউচুয়ালি ঠিক করে ফেলি তাহলে ঠিক আছে আরিফিন তুই যদি সরি বলতে হয় তাহলে আমার মনে হয় সবার আগে আমারই বলা উচিত কারণ ফার্স্ট ফল্ট আমার সাথে করছে নাহলে কিছুই হইতো না ওই ওর কাছে সরি চা হে সরি কস না কা হ্যাঁ সরি কো সরি কো এ গে তুই বইলা ফেলবাড়া মাইন না খাওয়ার তাকে বইলা ফেল সরি বল কানে নিচে এমন একটা মারবো আর জীবনও কানে শুনবে না মনে রেখো কাশিমপুর চোখের সামনে সরাও আমি কে মানে আমার বাসা আপনি এসে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে জিনিসটা তো বুঝলাম না নতুন হ্যাঁ নতুন উঠছি আমি ফ্ল্যাটে কি সমস্যা ভাই আপনি কি পুলিশের লোক আমি পুলিশের লোক কেন হইতে যাব আমি ফ্রিল্যান্সার আর্টিস্ট আপনার ফ্যামিলিতে কি কোনো পুলিশের লোক আছে না ভাই আমি ফ্রিল্যান্স আর্টিস্ট আর আমার ফ্যামিলি এই আরেফিন এই কাবিলা এই কাবিলা এই আরেফিন এই কিসে কিসে এই আমার গায়ে হাত তুলছে আমরা থাপ্পড় মারছে পাশা ভাই কোনো প্রবলেম কিছু হয়েছে পরিচয় দিলা আজ আমার বাসার ভিতর ঢুকে আমার গায়ে হাত তুলবে এটা কি ধরনের কথা আরে বাবু রে ভাইয়া কেন গায়ে হাত দেয় এটা দিছে বড় ভাই হাতে না এলে গায়ে হাত দিছে আর কি ভাইয়া আপনি এতদিন কোনে আছিলেন ভাইয়া কাশিমপুর ভাইবুড়া চা খাওয়ার দাওয়াত দিছিল একটু চা খাইতে গেছিলাম হ্যাঁ রে ভাইয়া আর একখানে কে যদি লই যেতে ভাইয়া এরকম কাশিমপুরে চা খাওয়া দাওয়াত লই আমি একখানা যাইতাম দেখতাম কাশিমপুরে চা কিরকম ভাইয়া নেক্সট টাইম যাওয়ার সময় তোর লই যাব আচ্ছা তাকে আর কিছু কই না হাতে নো ডরাই গেছে ভাইয়া যতক্ষণ ধরে আই আমরা ঠেঙ্গিতে টিপতেছি ভাইয়া এতক্ষণ ধরে যদি খেজুদার ঠেঙ্গিটা টিপতো আমি হেতিরে যতক্ষ ছাড়া বিয়ে করিয়ে নিতাম ভাই এনে খারাপ কি করলাম ভাইয়া আচ্ছা ওই যে ওই নতুন আইটেমটা জানি নাম ওর এই লম্বা করে বলাই কেন সাইড হিরো আর কি এতে অ্যাক্টিং করে
একদিন কেমন করে এটাই দেন ভাইয়া ডেলি যাই ডেলি আইয়ে আইকে কোনায় গেছেন বা শুটিং এ গেছে আবার দিকে কোনায় গেছেন শুটিং এ গেছে হারা দিন বলে শুটিং করে তো কি শুটিং করে এটা আজ পর্যন্ত আমি দেই না তাই হাতারে কি আপনি কি অ্যাক্টিং করে ভাই যে সাইডে বামে আসি আর কি আমি কি হইছে আমার আমি জানি মতের যদি জাস্তি হলো যদি আমি হইতাম মুসলমান বা সেয়ারে যদি সুন্দর আর হইতো আমি একবার নায়িকা হইতাম একবার নায়ক হইতাম একবার নায়িকা হইতাম একবার নায়ক হইতাম আর আপনি কি বলে সাইড ক্যারেক্টার আপনার কে চান্স দিছে এলাই আমি আর কাছে নাই রায় না আপনার গল্প দিই পরতে এত ফুনি অবাক হয়ে গেছে আপনি গল্প দিবেন আর আমি কি এটা কি আর করে আর জীবনটাই তো একটা গল্প আমি হাতের গায়ে কাশতে কাশতে গল্প বানালে থুতু হলে তাহলে তো গল্প বানালে আমি যদি বাপ্তের ভিতরে যদি 15 মিনিট টানা বই থাকে হ্যাঁ না তাই ফার্স্ট গল্প পাইছে তা আপনি আর গল্প না অ্যাক্টিং করবেন আপনি কি আরেক বেটার ডিরেক্টর আরেক বেটার অ্যাক্টর এগুন করতে জানাম না পরে কয় ভাইয়া তাহলে তো ভালো কথা বলছেন তাহলে আমার একটা গল্প দেন না গল্প শুনাইছি গল্প শোনার লগে লগে হেতার আট ব্লগ হয়ে গেছে কয় ভাইয়া এরম গল্প তো আর পাই না আমি কেমনে পেব না আপনার জায়গায় কে আই আছে আপনার যে লাইনে কাম করেন এই জায়গায় আরে কখনো দেখছেন হ্যাঁ পরে তারে গল্প দিছি ভাইয়া তুই গল্প ভাবতে পারো এই যে ভাই আমনো কি হেতার মতো হয়ে গেলেন নি ভাইয়া আর মাথা ভর্তি গল্প ভাই আপনি কি আকো আমি যদি আর গল্প এগুলো আপনারা বলা শুরু করি ভাইয়া আপনি জীবন আল্লাহকে রাব দিয়ে বেগুন করতে ইচ্ছেন যে কথায় কথা যে এই এই করেন এগুন জীবন আপনার আর করতে ইচ্ছে না তো না রে কাবিলা ফোলা ভালো এত মাথা নদী কান হলো মাল আছে এখন যদি ওর অ্যাক্টিং দেখতে চাই দেখবেন সমস্যা কি এতার অ্যাক্টিং দেখতে মন চাইলে আপনি দেখবেন ওই নেহালের ল্যাপটপে এতার নাটক এগুলো ডাউনলোড করা আছে আরে দেখতে গেছে ভাইয়া আমি কইছি দূর সাইড ক্যারেক্টার নাটক দিয়ে লাভ আছে নিল না ওর আয় আর দেয় আমি কইছি জিগা আর গল্প জিগাতে করবি হিগা আর দেয়স এই আর কি অবস্থা ভাইয়া আমার যে লাইভ ছাড়া হয় না এটা তুই জানোস না কি আর কোনটা লাইভ অ্যাক্টিং লাইভ নাচ লাইভ গান সব লাইভ আচ্ছা ভাইয়া তাহলে হিগার ডাকি আমি কো একখান লাইভ অ্যাক্টিং করে দিয়ে আইতে আমি তো জীবন হিগার অ্যাক্টিং চাই না আমি লগে লগে আমি একখান চাই না আমি এরকম যে গল্প এগুন যে দিয়ে দিতেছি এই গল্প এগুন তো কোনো হারাই যাবে দেখা যায় অ্যাক্টিং খারাপ করে এলেছে তো মানছে না আরে বই আপনি একটা ভালো কথা বলছেন নাই কারটা কি নি ভাইয়া যা কি আমার কথা কো যে পাসা বই থাকে ভাইয়া আমরা কিন্তু ভালো করে এর অ্যাক্টিং তো সেভ আর গল্প এগুন কিন্তু হানি ছড়ি যাবে নাইলে ঠিক আছে নি ভাইয়া শুনলাম তুমি নাকি অ্যাক্টিং ফ্যাক্টিং করো ফ্যাক্টিং না ভাইয়া অ্যাক্টিং করি কিসের অ্যাক্টিং করো এই যে ছেলে ধরা শেষ করলাম সামনে মুলায় হাত দিব ছেলে ধরা মুলা এটা কি ছেলে ধরাটা একটা সিঙ্গেল নাটক ছিল আর মুলা যেটা ওটা একটা ওয়েব সিরিজ মুলা লাগাও না রোজরে বেলার পার্টি সং